গুড মর্নিং সবাইকে, আমি নিজেকে সেটা করেছি, আমি ফ্রেশ ফ্রেশ হয়ে গেছি। এরপরে আমি প্রথমে বেরোবো হচ্ছে তনুশ্রী চক্রবর্তীর বাড়িতে। তনুশ্রীকে রেডি করে নিয়ে আমি চলে যাবো স্টোরে শুটে, সেখান থেকে বসবে ঈশিতা, ঈশিতা যে আমাকে অ্যাসেস করে। তারপর আমি চলে যাবো শ্রাবন্তীর বাড়িতে শ্রাবন্তী শুটের জন্য। এত চাপ সবসময় থাকে না, যেহেতু দুর্গাপুজো, দুর্গাপুজোর আগে আমাদের কাছে শুট থাকে। তো নেহাতি এরা দুজন আমার খুব কাছে, আমি খুব ভালোবাসি, তারা আমাকে খুব ভালোবাসে। না হলে একদম একদিনে দুজন সুপারস্টার হিরোইনকে সামলানো খুব চাপ, মানে দেখতে হয়তো খুব মজার বা ইজি মনে হচ্ছে, ব্যাপারটা কিন্তু একদম ইজি নয়। আমি বুঝতে পারছি আমার সাথে কী হচ্ছে। তো দেখা যাক, এবার ডিরেক্ট দেখা হচ্ছে তানুশ্রীর বাড়িতে। তানুশ্রীকে রেডি করার পরে তানুশ্রীর সঙ্গে দেখা করাচ্ছি, তারপর সবার সঙ্গে দেখা করাবো স্বাগতি। চলো ততক্ষণের জন্য টাটা, দেখা হচ্ছে। এই যে ঝোড়ো বৃষ্টির মধ্যে আমার অ্যাসিস্ট্যান্ট সকালবেলা চলে এসেছে, বেচারি। এটা হচ্ছে ঈশিতা। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। বৃষ্টি পড়ছে সকালবেলা, আমরা একদম রেডি বেডি হয়ে একদম কাক ভেজা ভিজছি। তনুশ্রী আমার বাড়ির পাশেই থাকে, তাই ওর বাড়ি যাওয়ার জন্য কোনো ক্যাব লোকেশন আমরা মারতে পারছি না। আমি জানি না বাড়ির এক্সাক্ট লোকেশন কি, মনে হচ্ছে গাড়ি দেবে। এই বৃষ্টির মধ্যে কত কষ্ট করে আমরা শুট করি। ও গড, ঈশিতা মজা পাইছো? রিক্সা করে দুইজন যাচ্ছি, কালা কালা কইরা। আমি হাতে ধরে আছি আমার ট্রলি, এখানে লক করা আছে। সুজন মাঝি তো মোবাইল পাই না। প্রচণ্ড বৃষ্টির মধ্যে ফাইনালি চলে এলাম তনুশ্রী চক্রবর্তী বাড়িতে। তনুশ্রী চক্রবর্তী এখন রেডি হচ্ছে, একটু রেডি হলে দেখাবো, সঙ্গে থাকো। পুরো কলকাতার মধ্যে যদি কোনো অ্যাক্ট্রেসের বাড়ির ভিউ ভালো থাকে, সেটা হচ্ছে তনুশ্রীর বাড়ির ভিউ। একদম জানলা থেকে গলফ গ্রিনটা ডিরেক্ট দেখা যায়। দেখে নাও সবাই একবার, এটা তনুশ্রীর বাড়ির ছাদের ভিউ, এটা গলফ গ্রিন। ভিউটা দেখো, ব্রেকফাস্ট চলে এসেছে চায়ের পরে। এই বাড়ির খাবার দাবার খুব টেস্টি, যারা খায় তারা জানে, যারা খেতে পারবে না তারা জানো না। এটা হচ্ছে চালের বড়া, নবদ্বীপে তাল দিয়ে তৈরি হয়েছে। আমাদের ফার্স্ট লুকের ড্রেস লাল, লালে লালেশ্বরী, চোখে চশমা পরি, হাতে লেডিস ঘড়ি, চলে শ্বশুর বাড়ি। তনুশ্রীদির আনন্দ লোকের ফার্স্ট লুক আমরা রেডি করে দিয়েছি, পুরোপুরি ড্রেস এখনো পরানো হয়নি, মেকআপ ডান। বাবুসোনা, পপি, ঈশিতা সবাই হাই করে দাও। একদম ফ্লোরে কি দেখা হচ্ছে দিদির সাথে? আমার সাথে দেখা হবে, রুদ্র তো আসছে না। আমার সাথে দেখা হবে, রুদ্র তো আসছে না, যাচ্ছি তো। তনুশ্রী দি এখন রওনা দিয়ে দিল আনন্দলোকে শুটের জন্য। আমার খুব মন খারাপ আমি যেতে পারলাম না। তনুশ্রীকে রেডি করার পরে আমি এখন চলে যাচ্ছি শ্রাবন্তীর বাড়িতে, শ্রাবন্তীকে রেডি করার জন্য, শ্রাবন্তী শুটের জন্য। তনুশ্রী শুটে আসলে আমার খারাপ হলো না, দেখা যাক এবারে কী হয়। ওই যে দূরে শ্রাবন্তীর ফ্ল্যাট দেখা যাচ্ছে, এটা শ্রাবন্তীর আবাসন। আমরা পৌঁছে গেছি, এবার আমি ওপরে যাব। এখন আমি চলে যাচ্ছি শ্রাবন্তীর বাড়িতে, চলে এসেছি বাড়িতে, লিখতে আছি আমার সঙ্গে এই যে আমাদের বিখ্যাত দিদি, ভীষণ বিখ্যাত, কোনো কিছু জানো না, করতে পারছো না। দেন মেকআপ হেয়ার হবে, দেন আমরা চলে যাবো বাড়ি। শ্রাবন্তীর বাড়িতে ঢোকা মাত্র শ্রাবন্তীর অনেক বাচ্চাগুলো ধরে আমাকে খেয়ে নেওয়ার প্ল্যানে আছে। এই যে ওগুলো বাচ্চা আমাকে পুরো খেয়ে নেওয়ার, এখন সবার সাথে খাওয়া হয়ে গেল। এই যে সবাই মিলে ধরেছে, সবাই শ্রাবন্তীর জন্য ওয়েট করছি। জাস্ট ভিউটা দেখো, শ্রাবন্তী সৌন্দর্য রহস্য, এরকম ভিউ দেখে প্রত্যেকদিন ঘুম থেকে ওঠে, তাই এতগুলো দেয়। জাস্ট ভিউটা একবার দেখো, পুরো সকালবেলা মেঘ করে আছে, কুয়াশা। এই যেমন বাচ্চা। তারপর আমাদের জন্য চলে এলো চা। চায়ের সঙ্গে আমরা অনেক আড্ডা মারলাম, মজা করলাম, টিভি দেখলাম। আর শ্রাবন্তীর সাথে আমার যে লাস্ট শ্যুটটা ছিল, যে শ্রাবন্তীকে আমি বিয়ের লুকে আবার এনেছিলাম, তো সেই শ্যুটটা আমরা সবাই খুব দেখছিলাম। আর যারা ছিল টিমে তারা খুব এক্সাইটেড হয়ে গেছিলো আবারও কাজটাকে দেখে, যেটা হয় সব সময়। তো তারপরে আমরা আস্তে আস্তে উঠলাম, আমাদের ড্রেস আয়রনের জন্য গেল। ড্রেসটা আয়রন করতে হয় শ্যুটের আগে সব সময়। তো শ্রাবন্তীর সেকেন্ড লুকের ড্রেস এটা, তো সেকেন্ড লুকের ড্রেসটা আমরা আয়রন করে রেডি করে ফেলেছি। সো ফাইনালি শ্রাবন্তী চলে এসছে। শ্রাবন্তী এখন মেকআপ করছে, মেকআপ করে দিচ্ছে হচ্ছে সুবীরদা। সুবীরদা খুব ভালো কাজ করে, আমার তো খুব পছন্দের একজন মেকআপ আর্টিস্ট। শ্রাবন্তীর সব সময় মেকআপ সুবীরদাই করে। এবার তার সঙ্গে চলে এসছে বিনাদি, তোমরা দেখতে পাচ্ছ দুজন কাজ করছে, একজন সুবীরদা একজন বিনাদি। বিনাদি হচ্ছে শ্রাবন্তীর যে ফার্স্ট লুকের হেয়ারটা হবে সেটা বিনাদি করে দেবে। শ্রাবন্তীর সাথে কাজ করতে গেলে একটা খুব মজার বিষয় হয়, শ্রাবন্তী খুব মজা করে কাজ করে। মানে শ্রাবন্তী খুব ভালো একজন মনের মানুষ, শ্রাবন্তী সবসময় আশেপাশটা এত হাসিয়ে রাখে। তো আমাদের সেকেন্ড রাউন্ডের চা আবার চলে এসছে। সেকেন্ড রাউন্ডের চা খেয়ে আমি শ্রাবন্তীর সাথে একটু হাসি মজা করছিলাম, তারপরে একটুখানি
সাইয়ানে দেখা হ্যায় মে পানি পানি হো গয়া করে ফেলেছি। শ্রাবন্তী এবার ও ড্রেস পরে ফেলেছে, ড্রেস পরার পরে ফাইনাল যে হাইলাইট করা সেই হাইলাইট এরিয়াগুলো হাইলাইট করা হচ্ছে, তারপর আমরা যাব শুটে। শ্রাবন্তীকে আমি এখন একটা গ্রিন কালারের গাউন পরিয়েছি, আর তার সঙ্গে আমি একটা গ্রিন কালারের ইয়াররিংও পরিয়েছি। কিছুটা বললো হাসির, হয়তো ভুলে গেছি এখন কি বলছিল। তো আমরা এখন আমাদের লোকেশনে পৌঁছে গেছি। আচ্ছা, তোমাদের বলা হয়নি শ্রাবন্তীর বাড়িতেই কিন্তু আজকে শ্যুটটা হবে। তো ফাইনাল যে টাচটা, একদম কাজ শুরুর আগে যে টাচটা, সেটা এখন দেওয়া হয়ে গেল। তারপর আমাদের যিনি ফটোগ্রাফার আছেন, তিনি শ্যুট করবেন শ্রাবন্তীকে, আর সেটা পাবলিশ হবে টাইমস অফ ইন্ডিয়াতে। টাইমস অফ ইন্ডিয়াতে অলরেডি পাবলিশ হয়ে গেছে আমার ব্লগটার আগেই। তো মজা করে আমাদের কাজ শুরু হয়ে গেছে। শ্রাবন্তী ওর আদা দেখানো শুরু করে দিয়েছে। শ্রাবন্তী কিন্তু খুব ভালো এক্সপ্রেশন দেয়, মানে শুধু অ্যাক্টিংয়ের সময় নয়, শ্রাবন্তী কিন্তু খুব ভালো একজন মডেলও হতে পারতো। শ্রাবন্তী এত সুন্দর করে পোজ দেয়, এত সুন্দর এক্সিকিউট করে সমস্ত জিনিস, সেটা ড্রেস হোক, ইয়ারিং হোক, তো এটা আমার জন্য খুব ভালো। তো এবার আমি শ্রাবন্তীকে রেডি করছি ওর সেকেন্ড লুকের যে শ্যুটটা আছে সেটার জন্য। তো মোটামুটি আমাদের হয়ে গেছে সমস্ত কিছু, হেয়ার মেকআপ, সেটা আমি আর ভিডিওতে দেখাতে পারি। বহুত দিন বাদে আমরা সুইজারল্যান্ডে এসেছি, বাংলা সিনেমা আবার সুইজারল্যান্ডে এসেছে। কেমন লাগছে সুইজারল্যান্ডে এসে এত বছর বাদে আবার? ভীষণ ভালো লাগছে, আমি তো এই সুইজারল্যান্ডে থাকি। হ্যাঁ, এটা শ্রাবন্তীর বাড়ি, শ্রাবন্তী এখানেই থাকে সুইজারল্যান্ডে। আমাদের শুট শেষ আজকের মতো। Yes, আমাদের খুব এনজয় করেছি শুটে, আর সবাই খুব এক্সাইটেড। এখন আমার বাড়িতে লাঞ্চ হবে। কি রান্না হয়েছে আজকে? আজকে হয়েছে শুটের দিন, চিকেন খেয়ে খেয়ে বোর হয়ে গেছি। এখানে বাটা মাছের ঝোল আছে লাইট একদম, আর একটা মাছ আছে, লাল শাক আছে, ভেন্ডি আছে, ডাল আছে, রাইসটা আসছে, স্যালাড। দেখুন আর সবাই হিংসে করুন, শ্রাবন্তী যখন ভাত বেড়ে দেয়, আমার এটা ভীষণ ভালো লাগে, ভাতটাই বেড়ে দিতে ভালো লাগে। যাকে এতদিন টিভিতে দেখে গেলাম সে নাকি আজকে আমার সামনে বসে খাচ্ছে, মানে ওম শান্তি ওম এরকম সিনটা মনে পড়ে যাচ্ছে। আঁখো মে তেরি আজব সি আজব সি পরে এখন আমি একটু খাওয়া দাওয়া খেয়ে নিই, খাওয়া দাওয়া খেয়ে আমাদের আজকে সমস্ত ব্যাকআপ হয়ে যাবে। সকাল থেকে খাটনি করার পরে ফাইনালি আমার শ্যুট হয়ে গেল। এটাই আমার একটা দিন, আমার শ্যুট ডান। একদিনে দুটো হিরোইনকে হ্যান্ডেল করা খুব 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 চাপের। যাক, শেষ ভালো, যার সব ভালো, আমার সব কিছু হয়ে গেছে। এখন লিফটের জন্য প্রতীক্ষা, দেন ক্যাব, দেন বাড়ি, দেন আবার নতুন শ্যুট, নতুন গল্প, নতুন অভিজ্ঞতা। দেখতে পারবে আস্তে আস্তে আমার সঙ্গে তোমরা। টাটা। তোমাদের যদি আমার ব্লগ ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে ফেলো আমার চ্যানেল, আর আমাকে সাপোর্ট করো। লাভ ইউ সবাইকে।